প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ। নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। পল্টন ও রমনা থানায় দায়ের করা 9টি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনের কপি আজ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। কারাগার থেকে মুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। জামিন পেলেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তিনি, আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে মির্জা ফখরুল কারাগার থেকে বেরোলেই তারেক রহমানের বিদায়। নেতৃত্ব ছাড়তে প্রস্তুত তারেক রহমান, তাহলে কি মির্জা ফখরুলই হচ্ছেন বিএনপির প্রধান? এ নিয়ে আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। শ্রোতা, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে। সুপ্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। জামিনে মুক্তি পেয়ে বিএনপি নেতারা একই হুঙ্কার দিলেন রাজপথে। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, বিএনপি নেতারা জেলে থাকা অবস্থায় কিছু কিছু চাঞ্চল্যকর তথ্য পাশ করছে। দর্শক, সেই বিএনপি নেতাদেরকে প্রতি রাতে সেই জেলের ভিতরে পুলিশ প্রশাসনের লোক যারা আছেন টর্চালিং করতেন। দর্শক শ্রোতা, রীতিমতো এমন কিছু মন্তব্য করেছেন কিংবা এমন কিছু তথ্য পাশ করেছেন সেই বিএনপি নেতারা। সুপ্রিয় দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি অবাক হয়ে যাওয়ার মতো একটি ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখলে, সম্পূর্ণ কথাগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই না টেনে দেখুন। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যে সমস্ত নেতৃবৃন্দকে দেখে এসেছি, আমার চোখে পানি এসে যায়। আমি সদ্য কারামুক্ত হয়েছি, আমি কাশিমপুর কারাগারে রেখে এসেছি বিএনপি মিডিয়া সেলের জহিরুদ্দিন স্বপন, বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনি, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আতাউর রহমান ঢালি ভাই সহ অনেক নেতৃবৃন্দকে আমি সেখানে রেখে এসেছি। আমি কাশিমপুর এক কারাগারের চিত্রা বিল্ডিং এর 32 নম্বর রুমে ছিলাম। আমার পাশের রুমে বন্দী ছিলেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আমার পাশে উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার সহ যে সমস্ত নেতৃবৃন্দকে রেখে এসেছি, আমার চোখে পানি এসে যায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশটাকে একটা ইয়ামে জাহিলিয়াতে পরিণত করেছে। দেশের অন্যতম খ্যাতিমান বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পান্ডারা, ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে। এই ধর্ষকের রাজত্বে ন্যায় বিচারের সম্ভব নয়। যেখানে কোনো আইনের শাসন নাই, এই সরকার জনগণের পক্ষের সরকার নয়। এই সরকার একটা গণবিরোধী সরকার। মানুষ পুলিশের কাছে গেলে পরে, এই মাত্র একজন বক্তা বললেন যে পুলিশের কাছে একজন বোন ভাই বক্তব্য দিচ্ছে, পরে কথা বলেন। আইনের আশ্রয় চাইলে পুলিশ তাকে বলেছে যে 3 রাত থাকতে হবে আমার সাথে। আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে আমি তার পাশে উদাত্ত আহ্বান জানাবো, প্রতারণা বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের সাথে বসে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের রায় যদি আপনাকে দেয় আমরা মেনে নেব, জনগণ যদি আপনাকে প্রত্যাখ্যান করে আপনি মেনে নেবেন, অবিলম্বে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন। তা নইলে এই দেশটা আমরা একটা ব্যবস্থাপনা করতে পারলাম না 52 বছরে, একটা দেশটাকে আমরা
এটা বাংলাদেশ মানেই হচ্ছে একটা অরাজকতার দেশ, যে দেশের প্রধানমন্ত্রী প্রতারণা করে জনগণকে সাথে প্রতারণা করে সেই রকম একটা অসভ্য দেশে থেকে আমরা মুক্তি চাই। আমরা এই দেশকে মুক্ত করতে চাই, গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, দ্রব্য মূল্যের দ্রুত গতিতে আজকে দর্শক আপনারা সেই তত্ত্বটি জানতে পারলেন, সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।